প্রথম দিন আমার বডি কন্ডিশনটা কেমন ছিল, এখন আপাতত অনেক চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। পোস্ট ওয়ার্কআউট মিল আছে, ওইটা খাবো, ওইটাও একটু দেখাই দিন এখানে কি আছে। পোস্ট ওয়ার্কআউট মিল খুবই সিম্পল, পাশে অলরেডি ডেল বাইসেপস সেপারেশন চলে আসছে। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন হয়েছে ইউটিউবে এবং ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না। আজকের ভিডিওতে আমি আমার বডির কন্ডিশনটা দেখাই দিব এবং আজকে ওয়ার্কআউট করবো আমার একটা ভাই ব্রাদারের সাথে, আসমির সাথে। আজকে যে ওয়ার্কআউটটা করবো এটা কিন্তু আমাদের রুটিনের সাথে অ্যাড না, এটা জাস্ট আমি বিশালের সাথে একটা ফ্রেন্ডলি একটা ওয়ার্কআউট করবো। বিশাল যে ওয়ার্কআউট আমাকে করাবে আমি সেটাই করবো। আমি তো প্রিয় ওয়ার্কআউট হিসাবে আমি যে কফি খাবো, তুমি কিছু খাইলে খাইতে পারো, আগে আমি কফিটা খেয়ে তারপর ওয়ার্কআউটটা শুরু করবো। কফি খাইলে আমার খুব ভালো এনার্জি পাই। ওকে, এরপরে আমার তো অলরেডি টাইট হয়ে গেছে শোল্ডার। এরপর সাইড রাইস, সাইড রাইস মারি, লেটস গো। সাইড ডাম্বেল রাইজ শেষ, এখন আমরা হচ্ছে ショルダー ওয়ার্কআউট শেষ দিব হচ্ছে আপসাইড থ্রো দিয়ে। আকাশ 10 কেজি, ভালো আমার কার্বের ইনটেক অনেক কমানো, তার মধ্যে আবার এরকম ওয়ার্কআউট করলে ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সিটের পরে আর কি ট্রাই করি গিভি নিতে, ইটস গুড। আমিও হেভি যাই, আমাকে সাপোর্ট দিও। অফকোর্স, শিওর। দুইটা কিন্তু একটু আনব্যালেন্স হয়ে গেছিল, কারণ আমি সবসময় এত ওয়েট দিয়ে আর ব্যায়াম করি না, আর বিশালের জন্য হয়তো লাস্টের দুইটা সেট আমি মারতে পারছি। এই জন্য আসলে পার্টনার দরকার মাঝে মাঝে ওয়ার্কআউট করার জন্য। পার্টনারে ব্যায়াম করে অনেক বেনিফিটস আছে, অনেক এক্সট্রা রেপগুলি যেগুলো ওগুলা করা যায়, অনেক বেনিফিটস অনেক। ট্রাইসেপ ওয়ার্কআউটের পর আমরা এখন যে বিচের কাজ মারবো মেশিনে, এই বিচের কাল আমার সবচেয়ে বেশি হার লাগে, আই ডোন্ট নো ওয়াই। আমাদের কিন্তু দুই সেট করা শেষ, এটা আমাদের লাস্ট সেট। আমরা
প্রেস ডাউন করে আমরা এখন মারব হচ্ছে হ্যামার একসাথেই মারব আমি মনে করছিলাম এত বেশি হিট করব না বাট বাইসেপ ট্রাইসেপ একসাথে কইরা আসলে অনেক ভালো হিট করছে কালকে মাস্ট রেস্ট দিতেই হবে অবস্থা খারাপ হয়ে যাব আর এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আমাদের নানি যে ওয়ার্কআউটগুলো করতেছি ওগুলো দেখাই দিব এবং বডির কী কন্ডিশন এটা তো মোটামুটি গেসি করতে পারতেছেন এপাশে অলরেডি দেড় বাইসেপ সেপারেশন চলে আসছে চেস্টেরও অবস্থা অনেক ভালো আছে আর এখনও ফ্যাট আছে এখন যে ফ্যাট চলে গেছে বেলিটা এখনও অনেক ফ্যাট আছে এটা কমতে সময় লাগবে বেলির ফ্যাটটা হইল আসে সবার আগে যায় সবার পরে তো ফ্যাটটা কমতে অবশ্যই লেট হবে বাট এখন বডি মোটামুটি ফিট হয়ে গেছে আগের এনার্জিও ফিরে আসছে তো এটা মারার পরে আমাদের ওয়ার্কআউট শেষ এর আগে আমরা যে হ্যামার মারলাম হ্যামারের পরে যেটা মারতেছি মেশিন ডিপ প্রেস ও মাই গড এটা আমার লাস্টে ছিল তো আমাদের আজকের ওয়ার্কআউট শেষ এখন আমি আমার পোস্ট ওয়ার্কআউট মিল আছে ওইটা খাবো ওইটাও একটু দেখাই দিই এখানে কী আছে পোস্ট ওয়ার্কআউট মিল খুবই সিম্পল আবার বাসায় যাও ভাত খাবো এখানে খেজুর আছে ডিম আছে ছোলা আছে তারপরে এখানে বাদাম আছে তো এই বাদাম এটা সবসময় এখানেই থাকে যখনই খিদা লাগে বাদামটা খাই এটা থাকেন খাইতে হবে না খেয়ে থাকলে আসলে মাসল বিল্ড হবে না আমি প্রপার খাবারটা মেনটেন করতেছি আপাতত এই রেজাল্টও খুব ভালো আসতেছে যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন তার আগের ভিডিওগুলো দেখতে পারেন যে প্রথম দিন আমার বডি কন্ডিশনটা কেমন ছিল এখন আপাতত অনেক চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে একটু মাফ করে দিয়েন আমিও শিখতেছি যদি ভুল হয়ে থাকে কোনো অবশ্যই সবাই মাফ করে দিবেন আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ